আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। নারায়ণগঞ্জের সোনারগাঁর একটি রিসোর্টে গতকাল শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় তাকে এক নারীসহ আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে ওই নারীকে মানবিক কারণে বিয়ে করেছেন বলে রবিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি মানবিক বিয়ের গল্প শিরোনামে লিখেছেন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়্যাল রিসোর্টে হেফাজতের নেতা মামুনুল হককে নারীসহ ঘেরাও করা হয়েছে। সে নারী পার্লারে কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পার্লারে কাজ করা এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউকে ফোন করে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমি করে ফেলেছি। রবিবার 4 এপ্রিল জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, এদের চরিত্রটা কী তা বলতে চাই না, গতকালই আপনারা দেখেছেন। ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে এরা। সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম সম্পাদক ধরা পড়ল, তা ঢাকার জন্য নানা রকম চেষ্টা করছে তারা। তিনি আরও বলেন, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? যারা মিথ্যা বলতে পারে তারা কি ধর্ম পালন করবে, মানুষকে কি ধর্ম শেখাবে? এদিকে শনিবারের ঘটনার প্রতিবাদ করে রোববার হেফাজতে ইসলাম বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলন করেছে। সেখানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দাবি করেন, প্রধানমন্ত্রী সংসদে তার সম্পর্কে না জেনে অসত্য মন্তব্য করেছেন। এছাড়া রিসোর্টে নিজের সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে বলেছেন, সে শরীয়তসম্মত উপায়ে হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। যারা মিথ্যা তথ্য দিচ্ছে তাদের উপরও আল্লাহর গজব পড়বে বলে তিনি মন্তব্য করেন। এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেছেন, প্রধানমন্ত্রী বিভ্রান্তিমূলক তথ্য পেয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। দলটি প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানিয়েছে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।